কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ আরতলায় এবং অন্যদিকে সাভারে চামড়া শিল্প নগরীতেও ঢুকতে শুরু করেছে পশুর চামড়া দুপুর দুইটার পর থেকে নাটোরের চক বৈদ্যনাথের আরতগুলোতে চামড়া আসা শুরু হয় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এখানকার মোকামগুলোতে চামড়া ক্রেতা বিক্রেতাদের হাঁকটাকে মুখর থাকে অন্যদিকে সাভারের চামড়া শিল্প নগরীতে বিকেল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আসতে শুরু করে পশুর চামড়া টেনারিগুলোতে এখন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে সারা দেশ থেকে প্রায় মাস জুড়েই লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানান টেনারি মালিকরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম